ওম শান্তি আমরা এই মুহূর্তে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের তমলুক সেন্টারে উপস্থিত হয়েছি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় কর্তৃক অষ্টআ শিব জয়ন্তী উদযাপিত হচ্ছে সেই অষ্টআশীতম শিব জয়ন্তী মহোৎসবের আজ বিশেষ অনুষ্ঠানে ভাই বোনেরা উপস্থিত হয়েছেন ঝান্ডা উত্তোলনের উদ্দেশ্যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে সারা জুড়ে। জাতি ধর্মবর্ণ নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানব জাতিকে একসূত্রে বাঁধার জন্য বিশেষ বার্তা দিয়ে চলেছে সহজ রাজযোগের মাধ্যমে সৃষ্টিকে মহাপরিবর্তনের কর্তব্য করে চলেছে ঝান্ডা উত্তোলন করছেন আমাদের তমলুক সাবজনের মুখ্য সঞ্চালিকা রাজযোগিনী তপস্বিনী ব্রহ্মাকুমারী আল্পনা দিদি এবং সঙ্গে রয়েছেন আমাদের তমলুক সেন্টারের সঞ্চালিকা ব্রহ্মাকুমারী গৌরী দিদি এবং আমাদের বরিষ্ঠ ভ্রাতা ধনঞ্জয় ভাই তার সাথে সাথে আমাদের সমস্ত ভাই বোনেরা করাতালির মাধ্যম দিয়ে এই ঝান্ডা উত্তোলনে সহযোগিতা করছেন এবং সমস্ত ভাই বোনেদের হাতে রয়েছে গ্যাস ভরা বেলুন সেই গ্যাস ভরা বেলুন নিয়ে তাতে শিব বাবার ম্যাসেজ লাগিয়ে লাগিয়ে রেখেছে অ্যাটাচ করে রেখেছেন সেই ম্যাসেজ আর সবাই একসাথে আকাশে উড়িয়ে দেবেন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পরম পিতা পরমাত্মা শিব বাবার অবতরণ বার্তা দেওয়ার জন্য এবং আমাদের ভাই শিদাম ভাই তিনি সমস্ত ভাই বোনেদের সাথে বিশেষভাবে তার ঝান্ডা নাড়িয়ে এই বেলুন উত্তোলন করলেন সমস্ত ভাই বোনেদের প্রতি আমাদের ভাইজি পুষ্প বৃষ্টি করছেন আর বেলুনগুলো আকাশে উড়ে চলেছে অনেক দূরে দূর থেকে বহু দূরে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভাই বোনেরা শিব বাবার ঝণ্ডা উত্তোলন করছেন বাবাকে স্মরণ করছেন যে সৃষ্টি যাতে সুন্দর হয় শ্রেষ্ঠ হয় প্রত্যেকের মানসিকতা যাতে পরিবর্তন হয় প্রত্যেকের সংস্কার যাতে পরিবর্তন হয় এবং আমাদের সংস্কার পরিবর্তনের মাধ্যম দিয়েই এছাড়া সংসার যেন পরিবর্তন হয় আজকের এই অনুষ্ঠানে শিব বাবা আগেয়া অর্থাৎ মেয়েরা বাবা আগেয়া এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মনোরঞ্জন করার জন্য আমাদের বোন নৃত্য পরিবেশন করছেন আমরা সবাই সেই নৃত্যের সাথে সাথে আনন্দ উপভোগ করছি এবং অপরকে আনন্দ প্রদান করছি আসুন সারা বিশ্বের সমস্ত আত্মার কাছে যেন এই বার্তা পৌঁছে যায় যে আমাদের সমস্ত আত্মাদের পারলৌকিক পিতা পরম পিতা শিব পরমাত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসেছেন এবং বিশ্ব পরিবর্তনের মহাপরি কর্তব্য মহান কর্তব্য পালন করছেন আমরা সবাই জানি দিনের পর রাত্রি হয় পুনরায় দিন রাত্রি চক্রাকারে ঘুরতেই থাকে অর্থাৎ যদি আমরা দেখি সত্যযুগী দুনিয়া ত্রেতাযুগী দুনিয়া দাপরযুগী দুনিয়া কলিযুগী দুনিয়া ফের সত্যযুগী দুনিয়া এই সৃষ্টিতে আসা অবসম্ভাবে তো আসুন আমরা সবাই আমাদের শিব বাবার সাথে শিব বাবার জ্ঞান এর দ্বারা এবং যোগ শিক্ষার মাধ্যম দিয়ে আমরা নিজেকে পরিবর্তন করে এই সৃষ্টিকে পরিবর্তন করি কলিযুগী দুনিয়াকে সত্যযুগী দুনিয়াতে পরিবর্তন করি এই সুন্দর পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে যখন আমাদের প্রত্যেকের মন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে আজ বাবার শিব বাবার জন্মদিনে কেক কাটিং অর্থাৎ বাবাকে ভোগ লাগানো হয়েছে সেই কেক সমস্ত বাচ্চাদের জন্মদিন তথা বাবার জন্মদিন কেক কাটিং চলছে আমাদের দিদির হস্তকমল দ্বারা সমস্ত ভাই বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বোন ওনারা একটি নৃত্য পরিবেশনের মাধ্যমে সবাইয়ের মনোরঞ্জন করছেন যে বাবা এসেছেন এবং আমাদের সত্যযুগী দুনিয়া কেমন হবে তার একটি বিশেষ বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন আসুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে সাক্ষী হয়ে